আলাইকুম আসসালাম। গাজীপুর জেলায় কাপাসিয়া থানায় আক্কেল আলী চৌধুরীর সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস কারো আছে? নাই নাই। আর আক্কেল আলীর সাথে বেইমানি করলে তার সাজা কি হওয়া উচিত? মৃত্যু। আমার নাম শুনলে মানুষ ভয় পায়, অথচ ও আমার মাল চুরি করে আমার সাথে বেইমানি করে বিক্রি করে দিয়েছে। বেইমানদেরকে মাফ করে দিলে ওরা বারবার বেইমানি করতেই থাকবে। গুড, তোমরা যাও, ওকে নিয়ে যাও। এদিকে বোন, অনেক বেলা হয়ে গেল, আমি কাজে গেলাম। না ভাইয়া, তোমার জন্য পায়েস রান্না করেছি, খেয়ে যাও। হ্যাঁ, এখন সময় নেই, পরে এসে খাবো। হ্যাঁ, সকালবেলা দুইটা বোতল না মারলে আমার শরীরটা ভালো থাকে না, তিনটা না গেলে নষ্ট হয় না। ছোট ভাই, এগুলো কেন খান? মদ খেলে কলিজা পচে যায়। আমি চুপ, মদ খেলে কলিজা বড় হয়। চারটে বোতল মারলে আমি আমার বায়াক্কে লালের বাপ সাইয়া যাই। হ্যাঁ, কেটা ভাই কয় আমার আবার বই নেলো করতে। তুই এখানে এসেছিস কেন? তুই পায়েস না খেয়ে চলে এসেছিস কেন? যা যা চলতি যা। যাচ্ছি বাবা যাচ্ছি। তুই পায়েস খাস কিন্তু ভাইয়া, নইলে আমি খাবো না বলে। ঠিক আছে, তুই যা তুই যা তুই যা। না ছোট ভাই, স্কুলে পড়ে। আমার আত্মাটাকে কেড়ে নিলে আল্লাহ, কেন আল্লাহ কেন? কলিরে কেন তুই আমার বুকটা খালি করে চলে গেলি বল, কেন খালি করে চলে গেলি বল, কেন কেন বল? সম্রাট ভাইয়া, কলিরে বসির উঠাইয়া নিয়া নষ্ট কইরা মারে ফেলাইছে। Oh!
কার লাশ? আমার বোনের লাশ। স্যার, আমার বাবা আপনার বাড়িতে কাজ করেছে, স্কুলের পড়া শেষ করা থেকে আমিও আপনার বাড়িতে কাজ করি, দুই পুরুষের সেবার এই কি প্রতিদান? দিন রাত পরিশ্রমের এই কি পুরস্কার? আদরের বোনের বেজ্জতি মৃত্যু, তার রক্তাক্ত লাশ, বলুন জবাব দিন, বলুন জবাব দিন। মৃত্যুর অপবাদ কি তুমি আমাকে দিচ্ছ? গরিবের বুক ফাটা আর্তনাদের নাম অপবাদ নয়। কে তোমার বোনকে খুন করেছে? আপনার ভাই বশির। বশির যে তোমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে? আপনার ভাই যে ইজ্জত ছিনিয়ে নিয়েছে তার প্রমাণ অবশ্যই আছে। বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। আপনারা বড় লোক, ধনী লোক, আপনার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারেন, কিন্তু আমরা গরিব নিজের বোনের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারি না। দেখ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, চাকর হয়ে মালিককে অপমান করছিস। কিসের মালিক, কিসের মালিক? আরে মালিক তো আল্লাহ। তোরা চাকর চেয়ে অধম, এতদিন তোদেরকে মালিক মনে করে মাথার তাজ ভেবে তোদের সেবা করেছি, সকল অন্যায় অত্যাচার সহ্য করেছি, কোনো দিন ত্রু শব্দ করিনি। আর আজ তোরই মাতাল বদমায় ছোট ভাই আমার নিষ্পাপ ছোট বলে ইচ্ছুত কেড়ে নিয়েছে, আমি বিচার চাইতে এসেছি আর তুই সাক্ষী প্রমাণ চাইছিস? আর তোরা বড় লোক, তোদের কোনো অপরাধী অপরাধ নয়, আমরা গরিব, আমাদের ন্যায়ও তোদের কাছে অন্যায়। এতদিন কোন অন্যায়ের বিচার চাইনি, আজ আমার বোনের হত্যার বিচার চাই। বিচার চাইলেই তো আর তোর বোনকে ফেরত পাবি না, যে মরার সে তো মরেই গেছে। আর বশির যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমি দেখবো। বরং তুই একটা কাজ কর, এই নে 500 টাকা, তোর বোনের কাপড়ের কাপড় কিনে নিস, নে। আক্কেল আলী, আমার বোনের হত্যার বিচার যদি আমি না পাই তাহলে আমি কাউকে ছাড়ব না, তোদের কাউকে আমি ছাড়ব না। সম্রাট, ধমক দিয়ে কাজ হবে না। আক্কেল আলী, বুকের মাঝে যে সিংহ ঘুমিয়েছিল সেই সিংহ জেগে উঠেছে, তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি থানায় যাব, আদালতে যাব, তোদের সব কটাকে জেল খাটাবো, আমি ফাঁসিতে ঝুলাবো। আর একটা কথা বললে, তোর বোনের সাথে তোকেও খুন করে ফেলবো, খুন করে ফেলবো। খুনি, আমাকে খুন করতে আসলে তোরা কেউ বাঁচবি না, উল্টো আমাকে খুন করার ধমক দিলে, তুই আমার বোনের কাফনের টাকা দিলে, আমি সেই টাকা তোকে ভিক্ষে দিয়ে গেলাম। কাফনের কাপড় কিনে রেডি থাকিস, আমার বোনের কবর দিয়েই তোদের কবর খোঁড়া শুরু করব, তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। বড় লোকেরা গরিবদেরকে মাফ করে না, তোদেরকে আমি মেরে ফেলতে পারতাম,
তোদেরকে মেরে ফেললে তোদের মতো বড়লোকদের আসল চেহারা এই খুনে তোরা সমাজের মানুষের কাছে অজানাই হয়ে থাকবে। চল শোরের বাচ্চা থানায় চল। সত্যি আক্কেল ভাই, আপনারা আছেন বলেই আমরা এখনো বেঁচে আছি। ওসি সাহেব, ওদেরকে গ্রেফতার করুন, ওরা আমার বোনকে নষ্ট করে মেরে ফেলেছে। এই ওদের গাড়িতে ধরাও ধরাও। আক্কেল ভাই, সর্বনাশ, আপনার ভাইকে নিয়ে এসেছে সম্রাট। কি আপনি আসছেন? ঠিক আছে আসুন। সম্রাট গর্দন ধরে দেখেন মিয়া, মুখের কথায় সব হয় নাকি? ওরাই যে তোমার বোনকে নষ্ট করে খুন করেছে তার কি প্রমাণ আছে তোমার? এটা বশিরের ব্রেসলেট। যে ব্রেসলেট আমি জঙ্গলে পেয়েছি সে ব্রেসলেট এই বশিরের। ওদের ওদের বাড়িতে আমি 5 বছর ধরে চাকর। ওদের জিনিস দেখলে আমি চিনি। আমার বোনকে যেখানে খুন করেছে সেখানে ওরা ব্রেসলেট খোঁজার সময় ওদেরকে আমি হাতে হাতে ধরেছি স্যার। বাকিটুকু আপনার উপরে স্যার। স্যার আমি অসহায় স্যার, দয়া করে আপনাদেরকে ছাড়বেন না স্যার। আমি বিচার চাই স্যার, আমি বিচার চাই। ভর্তি করার লোক পেলে না শেষ পর্যন্ত বাড়ির চাকরের বোনকে? ছি 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 ছি। ওসি স্যার আমার সেই রাজেন ভাইয়েন্দ্র কুয়া অনেক টাকা লিয়া দিমু। চপ ওই মেয়ে তোমাকে কি ভাবো তোমরা নিজেদেরকে? হ্যাঁ টাকা দিয়ে দুনিয়ায় সব হয় নাকি? কোথায় কোথায় আমার বসিস ভাই? ভাই আমার বুকে আয়, আমার বুকে আয়। হাক্কেল আলী সাহেব, যে আদর দিয়ে আপনি আপনার ভাইকে বুকে জড়িয়ে ধরেছেন তার চেয়েও বেশি আদরের আমার বোন কোলেকে আমি বুকে আগলে রাখতাম। কিন্তু আপনার এই পশু ভাইটা আমার বোনের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমার ভাইকে আমি এক্ষুনি নিয়ে যাব। সরি, চাইলেই সব কিছু হয় না, আমাদের কাছে প্রমাণ আছে। তাছাড়া আপনার ভাই ব্রেসলেট খুঁজতে ঘটনাস্থলে গিয়েছিল, আমি আপনার ভাইকে গ্রেফতার করতে বাধ্য হয়েছি, আমার কিছুই করার নেই। অসি মাসে মাসে যে টাকা দেয় সে কথা কি ভুলে গেছিস? মাসে মাসে পাই বলেই তো এখনো হেসে হেসে কথা বলছি, নয়তো এখনই লাগিয়ে দিতাম 3rd degree। এই ওদেরকে হ্যান্ড কাপ লাগিয়ে রাখো। সম্রাট শোন একটা কথা শোন, চল। না আমি কোনো কথা শুনবো না, আমি বিচার চাই। আর শুনি না, এদিকে আয় সম্রাট। আমার ভাইয়ের ফাঁসি হলে তোর বোন কি আর ফিরে আসবে? আসবে না। তার চেয়ে বল তোর কত টাকা চাই, যা চাবি তাই পাবি। টাকা নিয়ে কেজ উঠিয়ে নে বাপ। আমি দালাল নাকি? আমি দালাল? যে নগদ টাকার বিনিময়ে নিজের বোনের ইজ্জত জীবন বিক্রি করে দিবে আমি আদালতে যাব। আমি তোর ভাইয়ের ফাঁসি চাই। কত বড় পশু হলে একটা নিষ্পাপ ফুটফুটে মেয়েকে নষ্ট করা সম্ভব? এত বড় পশু পড়ে গেলে এদেশে কিছু হবে না। সম্রাট তুই কিন্তু বড় বড় কথা বলে ফেলেছিস, তুই জানিস না আমার হাত কত লম্বা। হাত যত লম্বা হোক ভাঙা তত সোজা। আক্কেল আলী চৌধুরী, তোর সাথে আমার দেখা হবে আদালতে। আদালতে অর্ডার অর্ডার অর্ডার, ডাক্তার মবিনকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মহামান্য আদালতের নিকট বলুন, কলিকে কে বা কারা ধর্ষণ করেছে, তাদের রক্তের সাথে আমার মক্কেলের রক্তের গ্রুপের কোনো মিল আছে কিনা। কলির কথা ভাবতে গিয়ে আমার কান্না পাচ্ছে।
পারছি না, মানুষ এত জঘন্য হয় কিভাবে? মহামান্য আদালত, আমি রিপোর্ট দিয়েছি কলিকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু রক্তের গ্রুপ মিলাতে গিয়ে দেখেছি আসামির রক্তের গ্রুপের সাথে কলির রক্তের গ্রুপের কোনো মিল নেই। ওরাই আমার বোনকে নষ্ট করে মেরে ফেলেছে রনার। ওই ডাক্তার হাক্কের আলে টাকা খেয়ে এখন আমার মিথ্যে কথা বলছে রনার। ওরাই আমার বোনকে নষ্ট করেছে রনার। ওরাই আমার বোনকে নষ্ট করেছে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, এই আদালতে ডাক্তারের সাক্ষীর পর প্রমাণিত হয়েছে যে আমার মক্কেল বশির আলী বশির কলির ধর্ষণ এবং খুনের সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না। সুতরাং আমার মক্কেল নির্দোষ, তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্ত সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে এই আদালত আসামি বশির আলী ওরফে বশিরকে বেকসুর খালাস ঘোষণা করল। রিল্যাক্স, রিল্যাক্স, চল। আক্কেল ভাই, আপনার সেবা করতে পেরেছি তো? অবশ্যই, অবশ্যই। তুমি যেভাবে ঘটনাটি বললে তাতে আমার মনে হয়েছে তুমি অনেক বড় উকিল হবে। দোয়া করবেন ভাই। এসো, বাসায় এসো। ওকে, চল। উকিল সাহেব, বড় লোকের টাকা খেয়ে ওদের নির্দোষ প্রমাণ করে দিলে পৃথিবীর এই আদালতে আমার বিচার আমি পেলাম না। আল্লাহর আদালতে তুমি মিথ্যে প্রমাণ করতে পারবে না। সেই দিন তোমরা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, বাঁচবে না। এত সুন্দরী, অথচ তোমাদেরকে আমার পছন্দ হচ্ছে না, তাহলে কি আমি আমার বউ পাবো না? না, পাগল হয়ে যাব, পাগল। পাগলামি করাই আমার কাজ, চাঁদাবাজি খুন এগুলো আমার চটকির কাজ। এক সেকেন্ডে আমি মানুষ খুন করতে পারি, অথচ আমি আমার বউ পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেন? ভাইজান, ভাইজান, আপনার কাতারে সম্রাট খুন করছে। বাবলা, পাগলা বাবলা, এবার সম্রাটকে দেবে খাবলা। Oh!
বেচেলা
নাম করেন কি? চৌধুরী গ্রুপের মালিক সকস সালাদিন চৌধুরী সাহেবের বিয়ে। ঠিক আছে চলেন, আপনার আগে ঢুকাইয়া তারপরে আমি দোকানে যাবো। কি আছে জীবনী আমার? এইটা আবার কি? মুদ্রা দোষ। ও খুব ভালো দোষ। এই অনামিকা কোথায়? কেন ম্যাডাম, ওর বাবা ফোন করেছে, কথা বলবে। অনামিকা কি আর এক জায়গায় থাকার মেয়ে? কখনো সমুদ্রের পারে, কখনো সুইমিং পুলে। কবি আসবে, সেজে আসবে, ভালোবাসবে। আপনার কাছে অস্ত্র কিনলে নিরাপদে থাকা যায়। আপনার কাছে ফেন্সিডিল কিনলে বিক্রি করতে কোনো সমস্যা হয় না। সত্যি আপনার মতো গডফাদার আছে বলেই আমরা বেঁচে আছি। ইয়েস, গডফাদার, গডফাদার অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। সারা ঢাকা শহরের টপ বিজনেসম্যানেরা যেমন আমাকে সমীহ করে, উপর মহলে ডে বাই ডে তেমনি আমার কদর বাড়ছে। কাকে বিয়ে করবি? অপূর্ব সুন্দরী, স্বর্গের অপ্সরী অনামিকা, শকত সালাউদ্দিনের মেয়ে। গুড, শেষ পর্যন্ত তাহলে তোর মেয়ে পছন্দ হলো। আগামীকাল যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আপনারা, আপনি কি সত্যি আমাকে চিনেননি? আমার নাম চৌধুরী আক্কেল আলী, আপনাদের বিয়ে দিতে চাই। রাতের বেলায় বিছানায় শুয়ে মানুষ স্বপ্ন দেখে, আপনি দিনের আলোতে স্বপ্ন দেখে শুরু করে দিবেন? আমি স্বপ্ন দেখি না, আমি যা করি দিনের আলোতেই করি। খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই আমি এসেছি। আমার সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে না করা ঠিক হবে না। আপনার সম্পর্কে আমি সব জানি। জাহাজ ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম জীবনে আপনি চানাচুর বিক্রি করতেন, সেখান থেকে চোরা চালানির দালালি করে দু নম্বরে ব্যবসা করে নিজের দেশে বাড়িতে সম্পত্তি করেছেন, আস্তে আস্তে শহরের ভেতরে স্মাগলিং করেছেন, ভ্রষ্টাচারের নেতাদের চাঁদা দিয়ে নিজে সেজেছেন গডফাদার, নিজের ছেলেকে বানিয়েছেন ক্যাডার। সারা জীবন যার এক চুল পরিমাণে ভালো রেকর্ড নেই, তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব? অসম্ভব। ড্যাড, খেপিস না, খেপিস না। শঙ্কর সাহেব, ছেলের কামাই আমার খারাপ না, আপনি পছন্দ করতে না পারেন, কিন্তু শহরের দশজন মানিকেরই লোকের মধ্যে আমার নামও আসে। পেখন লাগালে কাক ময়ূর হয়ে যায় না, আক্কেল সাহেব, ময়ূর হয়ে যায় না। গেট আউট ফ্রম মাই হাউস। আসতে বাবা, আসতে আসতে, মুখ যখন উপরওয়ালা দিয়েছেন কথা তো বলবেনই। ওনাকে ওনার মুখ সামনে কথা বলতে বলো ড্যাড, নয়তো নয়তো কি? হ্যাঁ নয়তো কি? সব জায়গায় গুন্ডাই মারছে, তুমি চলো না, একটু আমার বাড়িতে বেরিয়ে যাও, নইলে আমি পুলিশে খবর দেবো। এই বুড়া, অনেকক্ষণ ধরে তোর বেয়াজমি সহ্য করে যাচ্ছি, হবু শ্বশুর বলে আমি আপনাকে এতক্ষণ সহ্য করে চুপ করে আছি, নইলে আপনার লাশ এতক্ষণ মাটিতে পুঁতে ফেলতাম। যে কুকুর ডাকে বেশি সে কামড় দেয় না। ওই শকত, আমার নাম আর মুখে আনবে না। এই এই ভালো লোকের বাচ্চা, এই প্রথম একটা ভালো কাজে এসেছি, তুই চান্স পেয়ে আমাকে অপমান করছিস। আরে আমার সামনে তো দূরের কথা, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস এই শহরে কারো নেই, অথচ তুই আমাকে কুকুর বললি। তুই দেখবি কুকুর কত খারাপ হতে পারে। তুই যদি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে না দিস তাহলে এই শহরে আমি তোকে থাকতে দেব না। বাবা আমার নাম রেখেছে বাবলা, লোকে আমাকে পাগলা বাবলা ডাকে। তুই আমার বাবাকে থাপ্পড় মেরেছিস, তোকে আমি মেরে ফেলবো। তুই কি মারবি? হ্যাঁ তুই কি মারবি? জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, মরতে তো একদিন হবেই। তোর মতো শয়তানের বাচ্চার হাতে বললে আল্লাহ আমাকে বেশ নসিব করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ
ইডিয়েট, ওকে তো এক সেকেন্ডে মেরে ফেলা যায়, কিন্তু মেরে ফেললে তো আর সমস্যার সমাধান হলো না। বৌমা তো আর পেলাম না, অপুর শ্বশুরের সাথে বিয়া দেবী করেছিস, সরি বল, বল ইডিয়েট। সরি। শুনুন শওকত সাহেব, শেষবারের মতো আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আমার প্রস্তাবটা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন, আর তা না হলে আপনি বাঁচবেন না। মাইন্ড ইট। স্যার, ওরা যদি সত্যি সত্যি আমাদের ম্যাডামের কোনো ক্ষতি করার চেষ্টা করে। খালি কলস বাজে বেশি জানিস তো, কিন্তু এই অপমানের শোধ আঁকিল নেবে, কিছু একটা করুন স্যার। ইউ আর রাইট, আমি অনামিকাকে ফোন করে সাবধান করে দিচ্ছি। ড্যাডি, ড্যাডি, ড্যাডি। অনামিকা। ড্যাডি। মামনি, তুই এসে গেছিস, তোর দেরি দেখে আমি মহা টেনশনে ছিলাম। টেনশন? টেনশন কেন, আমি তো কলেজ ছুটি হতে তোমার কাছে চলে এসেছি। আর বলিস না মা, দুনিয়ার সব মানুষ তো আর এক নয়, কিছু লোক তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। চাইলেই হয়ে গেল, আমি তোমাকে ছেড়ে গেলে তো। মেয়ে তো আর বাবার ঘরে চিরদিন থাকে না, পরের ঘরে তোকে একদিন না একদিন যেতেই হবে। যেদিন যাবার যাব, এখন ভেতরে চলো তো। হ্যালো। হ্যালো শ্বশুর সাহেব, অনামিকা আপনার কাছে পৌঁছে গেছে বুঝি। কে বলছেন? কে আবার? আপনার জামাই বাবলা চৌধুরী। হারাম কর, এখনো তোর আমার মেয়ের পেছনে লেগে আছিস? তোর বাবা কি আমার থাপ্পড়ের শব্দ ভুলে গেছে? ভুলেনি, আর তাই আপনাকে শেষ একটা সুযোগ দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে আমার হাতে তুলে না দিলে আমি জোর করে তুলে নিয়ে যাব। আমি নেব না। কেন, কি দিয়ে বাধা দেবে? পুলিশ, ওরা তো এই বাবলার সার্ভেন্ট। তুমি আর সব লোক তো চামচা হয়ে যায়নি, আমি সবার কাছে যাব। তবু তবু তোর হাতে আমার মেয়েকে তুলে দেবো না। তুই তুই একটা খুনি। চেষ্টা করে দেখতে পারেন মিস্টার শওকত, সময় মাত্র 24 ঘন্টা। ড্যাডি, কি হয়েছে? কে ফোন করেছিল? একটা খুনি, সন্ত্রাসী, তোকে বিয়ে করতে চায়। কি? আমাকে থ্রেট করে, তোকে নাকি তুলে নিয়ে যাবে। আমিও দেখব কি করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। প্লিজ, আপনি একটা কিছু করুন। আমার করার নেই। আপনার কিছু করার নেই মানে? আপনারা আমাদের রক্ষক, আমাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের। কোথায় লেখা আছে পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে? জীবনে আমি অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু আপনার মতো এত খারাপ, এত করাপ্টেড পুলিশ অফিসার আমি দেখিনি। সত্য কথা বললেই খারাপ। দেখুন, আমরা মন্ত্রী মিনিস্টারের ডিউটি করতে করতেই হয়রান, আপনাদের নিরাপত্তার কথা কখন ভাববো? তাহলে আপনার কিছুই করার নেই। সরি, আমার কিছুই করার নেই। ঠিক আছে, শুনুন, আমি আপনাকে একটা উপদেশ দিই, থানা পুলিশ করে কোনো লাভ হবে না, বাবলার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিই। বাস্টার্ড! ঠিক আছে, আমি আমি ডিসি সাহেবের কাছে যাব। বাবলা ভাই, আসসালামু আলাইকুম। আরে, আপনার শ্বশুর এসেছিল। কি বললেন? ও, মাল পাঠাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আপনারা আছেন বলেই তো আমরা বেঁচে আছি। সমস্ত দরজা জানলা বন্ধ করে দিচ্ছি। কেন? তোকে তোকে আমি বাবলার নজর থেকে লুকিয়ে রাখতে চাই, তোকে আমি হারাতে চাই না মা। তুমি কিচ্ছু ভেবো না ড্যাডি, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? আমি কি করে ঠিক হয়ে যাবে? দেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত, বাবলার প্রশংসায় পঞ্চমুখ। যারা আমাদের বাবলার হাতে বাঁচাতে পারত, তারা আগের থেকেই বাবলার কাছে বিক্রি হয়ে গেছে। দেশে কি এমন কোন মানুষ নেই যে ওইসব কুখ্যাত সন্ত্রাসীর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে?
তোকে নষ্ট করব কেন? দশ বছর তোর বাচ্চা হয় না, তোর স্বামী তো একটা নিষ্কর্মা, কিচ্ছু করতে পারে না। আমি তো তোর উপকারই করব, তোকে বাচ্চা দেব। তোর একটা হলে অসুবিধা কি? এই সারা বাঁচাবে কিভাবে? বাঁচাবে না। তুমি অত্যাচারী লুটতে পুলিশ অফিসারের অত্যাচার থেকে, তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ, এই শয়তান পুলিশের হাত থেকে আমাদের বাঁচাও আল্লাহ। আপনি ওসি নাসিরে হত্যা করছেন, তাই আজ থেকে আপনার দায়িত্ব আমাকে বস্তি আসিস।
আগেকার দিনে দেবদত্ত মেরে দিলে রাজা বাদশারা রাজত্ব সহ রাজকন্যা দিয়ে দিত। আমাদের কোনোটা কোনোটা নেই। আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এখানে থাকেন, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আমি আমি সব সময় গরিবদের পাশে থাকি, এখনো থাকবো থাকবো। আসি, খুদা হাফেজ। হে আল্লাহ, তোর অনেক শুকর। শয়তানের দল থেকে এক শয়তান শেষ। চাচা, নদী থেকে তুলে এনে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ওই শয়তানদেরকে মারার জন্য, আমার প্রতিশোধ নেবার জন্য আপনি রাস্তা তৈরি করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমার মরাপুরের কসম, একটা শয়তানের পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে পারবে না। কে এই সম্রাট, কোথায় থাকে? আজকের দিনের আগে এই সম্রাটের নাম কেউ কোনোদিন শোনেনি স্যার, কেউ ঠিকানাও জানে না। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে সম্রাট একজন পুলিশ অফিসারকে খুন করেছে, অথচ কোনো আই উইটনেস নেই। থাকলেও কেউ পুলিশের কাছে জবানবন্দি দিতে চায় না স্যার। আপনারা পুলিশ অফিসার হয়ে একজন পুলিশ অফিসারের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, তাকে ধরতে না পারেন, তাহলে আপনাদের আত্মহত্যা করা উচিত। আজ যদি ইন্সপেক্টর নাসিরের হত্যাকারীকে ধরতে না পারেন, তাহলে আপনারাও কেউ বাঁচবেন না। আমরা সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি স্যার। চেষ্টা করলে হবে না। সাহসী অফিসার ইন্সপেক্টর মাসুদকে এই কেসের দায়িত্ব দিয়ে পাঠান, দেখবেন সে ঠিকই খুঁজে বের করবে সম্রাটকে।
ইন্সপেক্টর, নিজের ভাইয়ের মতো জীবন দিতে না চাইলে তুই সরে যা। যাব ঠিকই, কিন্তু তোকে গ্রেফতার করার পর। আমাকে গ্রেফতার করার সময় এখনো আসেনি ইন্সপেক্টর। তোর ভাইয়ের মতো আরো কিছু পশুকে কবর দেওয়ার জন্য সম্রাট থেকে আমি গুন্ডা সম্রাট হয়েছি। তাদেরকে শেষ না করা পর্যন্ত আমাকে ধরতে পারবে না সম্রাট। আমার ভাই ছিল ফেরেস্তার মতো, তাকে তুই কেন হত্যা করেছিস? ফেরেস্তা? তোর ভাই ইবলিস, শয়তান, রাক্ষস। রাক্ষস কি? আমার ভাই শয়তান, ইবলিস, রাক্ষস? ইন্সপেক্টর, আমি তোকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুই শুনছিস না। এবার কিন্তু আমার হাত উঠবে, আর যদি হাত উঠে তার পরিণতির জন্য আমি দায়ী থাকব না। হাত উঠাবি? হ্যাঁ, থানায় চল, বন্যা খাবো মজা। চেষ্টা করে দেখতে পারিস ইন্সপেক্টর, কিন্তু পারবি না, কারণ তোদের যেখানে কৈফিয়ত দেওয়ার অভ্যাস এই শওকত সালাউদ্দিনের নেই। রাস্তা ছাড়। ছাড়বো ছাড়বো শ্বশুর আব্বা, অবশ্যই ছাড়বো। অন্তত তার আগে বিয়েটা হয়ে যাক, হানিমুনটা সেরে আসি। বাবলা, আমি মরে গেলেও তোর মতো গুন্ডা সন্ত্রাসীর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। বিয়ে না দিয়ে তুমি যাবে কোথায়? এমপির কাছে তো গিয়েছিলে। কি বললো তোমার এমপি? শুনেছি পুলিশের কাছেও নাকি তুমি গিয়েছিলে আমার বিরুদ্ধে কমপ্লেন করতে, কিন্তু কোথায় তোমার পুলিশ? হ্যাঁ রে, তোমার পুলিশ আর এমপি আমার বাবার দেওয়া বিক্রির টাকা দিয়ে প্রতিদিন বাজার করে, আমার বিরুদ্ধে দাঁড়াবার সাহস ওদের নেই। ভালো চাও তো তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। ড্যাডি! নো ড্যাডি! বাবলা বল, বাবলা! আমার বুকে যে আগুন চালিয়েছে, আমার চোখে ঘুম যে কেড়ে নিয়েছে, তাকে না নিয়ে আমি যাবো না। অনামিকা মরে যাবে, তবু তোর মতো শয়তানকে বিয়ে করবে না। বিয়ে তোমাকে করতেই হবে। খামোশ ডালি, বুড়োটাকে ধর। তোমার মেয়েকে ভোগ করবো, কিন্তু তুমি তা হতে দাও নাই। অপমান করেছি আমার বাবাকে, এবার তোমার মেয়ের সর্বনাশ। তুমি কি দিয়ে থাকে আমি দেখবো। তুই চিৎকার করে ডাকবে, চিৎকার করে ডাকবে, দেখি কোন মাইকেল আর অনামিকাকে আমার হাত থেকে বাঁচাতে আসে। এরপরও কি আমি তোমার কোনো বিচার পাবো না? বাবা হয়ে নিজের চোখের সামনে আমার নিজের মেয়ের বেজ্জতি আমি দেখবো? কি আল্লাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও। আল্লাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও। সম্রাট থেকে গুন্ডা সম্রাট বানিয়েছিস, তোদের শেষ। আবার শুরু
যেন হাতুরের বাড়ি, লাঠি তো না যেন হকি স্টিকের বাড়ি। ভাই আপনি মানুষ না দেও দৈত্য? আমি মানুষ, অন্য দশজনের মতো সাধারণ মানুষ। কিন্তু তুমি যেভাবে ওদের মোকাবেলা করলে তাতে তোমার প্রতি সম্মানে আমার মাথাটা ঝুঁকে যাচ্ছে। যার বিরুদ্ধে পুলিশ কিছু করতে সাহস পায় না, প্রশাসন যার সামনে নীরব, তাতে তুমি একা আক্রমণ করে হটিয়ে দিলে। তুমি কে বাবা? গুন্ডা সম্রাট। আপনাদেরকে কুখ্যাত বাবলার গ্রুপ অ্যাটাক করেছিল কেন? আমার মেয়েকে ওই বাবলা জোর করে বিয়ে করতে চায়। চৌধুরী আক্কের আলী আমার বাসায় এসে প্রস্তাব দিয়েছে, বিয়ে না দিলে মেরে ফেলবে। তাই আমরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, এমন সময় ওরা অ্যাটাক করলে আপনি এসে বাঁচালেন। আপনারই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আজই আমরা গ্রামে চলে যাব। আর গ্রামে যেতে হবে না, বাবলা যখন আমার হাতে মার খেয়ে পালিয়ে গেছে আক্কেল আলী জেনে যাবে। আমি এই শহরে, ও সব ভুলে যাবে, শুধু ভাববে আমার কথা। আমরা কার ভরসায় এই শহরে থাকব? কেন আমার ভরসা? আমি থাকতে আপনাদের আর কোনো ক্ষতি ওরা করবে না। আপনি সবসময় আমাদের পাশে থাকবেন তো? শুধু আপনারা না, এই শহরে যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়লে এই গুন্ডা সম্রাট সেখানে হাজির হয়ে যাবে। তোমার উপকারে প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তোমাকে সহযোগিতা করতে চাই যদি তুমি গ্রহণ করো। ধন্যবাদ, আপনাদের কোনো সহযোগিতা আমার লাগবে না, আমার প্রতিশোধ আমি একাই নিতে চাই। দাজ্জা বলেছে, একদম সত্যি কথা বলেছে। আমি আপনার মতো একজন সুপারম্যানকে পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আমি কোনো মায়াজালে জড়াতে চাই না, আমি চাই অক্কেলালের মাথা। এত উত্তেজিত কেন মাই সান? এনিথিং রং? ড্যাড, সম্রাট মরেনি। সম্রাট, তুই চোখে ঠিক দেখেছিস তো? ড্যাড, চেয়ে দেখো আমার মুখে, ওই হারামজাদার মারের দাগ। তোর সাথে লোকজন ছিল না? হারামজাদাকে মেরে ওর লাশ গুম করে ফেললি না কেন? কি করে ও তোর গায়ে হাত তুললো? আরে ওই যে, যে মেয়ের কাছে তুমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, সে আমার হবু স্ত্রীকে আমি জোর করে তুলে আনতে গেলে হঠাৎ সম্রাট কোত্থেকে জিনভূতের মতো এসে আমাদের সব কটাকে মেরে ওই অনামিকাকে তুলে নিয়ে যায়। তাহলে সারা শহরের লোক বলা বলি করছে ও তোমাকে খুঁজছে। যতই খুঁজুক আমার হদিস সম্রাট কোনোদিনই পাবে না, কিন্তু তবুও আমি ওকে কোনো সুযোগ দিতে চাই না। উকিল আইনউদ্দিন আর ডাক্তার মোবিনকে বল বাইরে বের হলে যাতে সিকিউরিটি গার্ড নিয়ে বের হয়। আর সম্রাটের কি করবো? ক্ষুধার্ত বাঘ যেমন রক্তের সন্ধানে পুরো জঙ্গলের শিকারের গন্ধ শুকে বেড়ায়, তেমনি সম্রাটও আমাদের খুঁজবে। তার আগেই আমি সম্রাটকে খুঁজে বের করে শেষ করে দেব, ইটস মাই প্রমিস। তার জন্য তোকে খুঁজে বের করতে হবে ওই সম্রাটের আস্তানা। আর আমাদের সবাইকে সাবধানে থাকতে বল। আমি যে বাড়িতে যাই সেই বাড়ির বাড়িওয়ালার বউর সাথে আমার প্রেম হয়ে যায়। না না, এটা লজ্জার কিছু নয়, অনেকের ব্যাপার। ডাক্তার কাছে তো আমার না সাবধান পাওয়া খুব ইচ্ছে হয়েছিল। তুমি আবার মরণ সত্য চাইছো?
আমি পূরণ করি। জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমাকে? আছে, তোরই ছবি খুঁজতাছি। শোন, একটা কাজ পাইছি। সামনে হলো টিভি আর এ হলো ভিসিআর। ভিসিআর এর ভিতরে ক্যাসেট দিয়ে টিভির সাথে লাইন দেওয়া আছে। তোমরা শুধু জায়গা মতো পৌঁছে দিবে, ইলেকট্রিক সকেটে প্লাগ লাগিয়ে দিয়ে কেটে পড়বে। ক্যাসেট 30 সেকেন্ড পর অটো প্লে হবে। বাহ, নতুন আইডিয়া। আজ ঠিক আছে, এই ভিসিআর আর টিভি আমগুলো নতুন হাতিয়ার। হ্যাঁ, আসি, কাম শুরু করি। এবার তোমার পালা। চাইলেই কি সব পাওয়া যায়? কিন্তু স্যার, ওরা তো আমাকে বিরক্ত করছে। গিয়ে বলো টাকা ছাড়া পোস্টমর্টেম রিপোর্ট হবে না। গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি? টেলিভিশন দেখুন, উত্তর পেয়ে যাবে। শোনো, পানির গ্লাসটা আগাইয়া দিলাম, দরকার হইতে পারে। আসি। পুলিশ অফিসারকে মেরে ফেলেছি, এবার তোর পালা। আগামী 2 ঘন্টার মধ্যে তোকে আমি মেরে ফেলব। পশুনামধারী ডাক্তার, তোর সময় শেষ, সম্রাটের সময় শুরু। ইন্সপেক্টর মাসুদ স্পিকিং। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি আমি ডাক্তার মুবির বলছি। সম্রাট সম্রাট আমাকে গুরুতর হুমকি দিয়েছে। Don't worry, Dr. Mobin. আমি এক্ষুনি আসছি। রিল্যাক্স ডক্টর মোবিন, রিল্যাক্স। ইন্সপেক্টর সাহেব, আপনি এসেছেন। আমরা এসে পড়েছি, আপনার কোনো ভয় নেই। 1, 2, 3, 4, 5 মাত্র 5 জন পুলিশ আমাকে সম্রাটের হাত থেকে রক্ষা করতে পারবে? আর পুলিশ নিয়ে এলে না কেন? হবে না, হবে না। থানায় ফোন করুন, আরো পুলিশ নিয়ে আসুন। 5 গাড়ি, 10 গাড়ি। মোবিন, আপনি উত্তেজিত হবেন না, সম্রাট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি জানেন না, আপনি জানেন না, 5 জন পুলিশকে সম্রাট চিবিয়ে খাবে। বুঝি, বুঝেছি, আমার ব্যবস্থা আমাকে করতে হবে। লেখক সাহেব, ক্লিনিকের চারিদিক ঘিরে ফেলুন, কোনো অবস্থাতেই যেন সম্রাট ভিতরে ঢুকতে না পারে। মুভ। ওকে স্যার, চলো। হ্যালো, আঙ্কেল ভাই, আমাকে বাঁচান। তোমার আবার কি হলো? গুন্ডা সম্রাট আমাকে হুমকি দিয়েছে, 2 ঘন্টা, না না, আর মাত্র 1 ঘন্টার মধ্যে আমাকে খুন করবে। ডাক্তার, খবরদার, সম্রাটকে বলবে না আমি কোথায় আছি। আমাকে
Stop. What happened? Sir, accident rookie. Emergency case. Jai Sir. Tata Nijan. Thank you, sir. Thank you, sir. আমার কাছে তার খুনের বিচার চাইছে,
আর নিজেকে আমি সামলাতে পারি না। তখন প্রেম, ভালোবাসা, সংসার, স্ত্রী সব আমার কাছে অর্থহীন হয়ে যায়। আই এম সরি পিঙ্কি, আই এম সরি। যাই, তুমি বাসায় যাও। এই আদরে কাজ হবে না, পেটের ক্ষুধা চেয়ে মনের জ্বালা অনেক বেশি। আজ রাতে তোমাকে বোঝাবো মনের জ্বালা কি জিনিস। কি ব্যাপার, রাস্তা আটকালে কেন? এমনি এমনি মানে জানো কদিন ধরে হ্যাভি ডিউটি যাচ্ছে, সেজন্যই তো তোমার রাস্তা আটকালাম। কেন, তোমার আবার কি হলো? কিছুই হয়নি, শুধু চলছে। চলছে কোথায়? সারা গা। কে কে আমাকে সম্রাটের হাত থেকে বাঁচাবে? আপনার চরণে আমাকে ঠাই দিন এক নইলে আমি বাঁচবো না। একদম চোখ, আর বেশি কাঁদলে আমি তোমাকে নিজ হাতে খুন করে ফেলবো। তাই করুন ভাই, তাই করুন। তবু তো মরার আগে যাবো, নিজের লোকের গুলিতে আমি মরে গেছি। কিন্তু কিন্তু সম্রাট যদি তার আগে আমাকে গুলি করে মেরে ফেলে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি পুলিশকে বলে দিয়েছি, আমার নিজের লোকজনদেরকে বলে রেখেছি, ওরা সবাই তোমাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবে। সম্রাট তোমার কোনো ক্ষতি করতে এলে তার লাশ ফেলে দেবে। এই কথা আপনি অনেককে বলেছেন। কই, ইন্সপেক্টর নাসির আর ডাক্তার মুবিনকে বাঁচাতে আপনি কি বাঁচাতে পেরেছেন? আমি কিছু জানি না, আমাকে আপনি বাঁচান। ওই সম্রাট না মরা পর্যন্ত আমি এই ঘর থেকে বাইরে হব না। কি করে যা, দেখছি দেখছি দেখছি। ড্যাড, ভেরি গুড নিউজ ড্যাড, সম্রাটের খোঁজ আমরা পেয়ে গেছি। জানি না কোথায়। রসুলপুর এলাকার লোকজনকে শেল্টার দিয়েছে। গুড, ভেরি গুড মাই সন, গুড জব। উকিল আইনউদ্দিন, এবার নাকে তিল দিয়ে ঘুমো, আগামীকাল খবরের কাগজে সম্রাটের মৃত্যুর সংবাদটা পড়ে নিও। বাবলা, সম্রাট যেন এবার তোর হাত থেকে বাঁচতে না পারে। ড্যাড, তুমি আমার নাম দিয়েছো বাবলা, কিন্তু মানুষ ডাকে পাগলা বাবলা। এবার সম্রাটকে বুঝিয়ে দেব যে পাগলা বাবলা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। মারিবেন না, মারিবেন না, আমি রোমিও, কুত্তা রোমিও না, মানুষ রোমিও। ম্যাডামকে আপনার কাছে নিয়ে আসিলাম, রাখিয়া গেলাম, আপনারা কথা বলিতে থাকেন, আমি আসি। কি আছে জীবনী আমার। আপনি এখানে কেন এসেছেন? আপনার সাথে কিছু কথা বলার জন্য। কত বড় ঝুঁকি নিয়েছেন আপনি জানেন? আপনি আমার জন্য এর চেয়ে অনেক বড় ঝুঁকি নিয়েছেন, তাই আজ এসেছি আপনাকে কৃতজ্ঞতা জানাতে। আপনি কৃতজ্ঞ জেনে আমি খুব খুশি হয়েছি। প্লিজ, এবার আপনি আসুন প্লিজ। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? জি করেছেন। আপনি জানেন পুলিশ আমাকে খুঁজছে, আক্কেল আলীর লোকজন আমাকে খুঁজছে, আমি ওদেরকে খুঁজছি। দুপক্ষের মাঝে পড়ে আপনার কোনো ক্ষতি হলে আমি আপনার বাবার কাছে কি জবাব দেবো বলতে পারেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না, আমি ড্যাডিকে বলবো, আমি নিজে এসেছি, সব আমার দোষ। Oh, my God.
আশায় ড্যাডি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে। দুঃখিত, তাকে খবর দেওয়ার কোন উপায় নেই। ভোর হবার আগে এখান থেকে বের হওয়া নিরাপদ নয়। মানে সারা রাত এখানে থাকতে হবে? ভয় নেই, আমি তখনও আপনার কোনো ক্ষতি হতে দেইনি, এখনো দেব না। তাই বুঝি, জানতে পারি কেন? জানি না। মনে মনে যতই অস্বীকার করো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কারোর জন্য মৃত্যুর ঝুঁকি নেই। এতক্ষণ বসে বসে কি করব? চলুন গল্প করি। আপনাকে বলার মতো কোনো গল্প আমার জানা নেই। তাহলে আমি বলি, আপনি শুনুন। বুকে যার প্রতিহিংসার আগুন, সে কি করে গল্প শুনবে বলতে পারেন? মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবই থাকে, একটার জন্য আরেকটার কোনো কমতি হয় না। সব মানুষ একরকম নয় ম্যাডাম, আমার মনটা অত্যাচারের কষাঘাতে বসা হয়ে গেছে, হাসতে ভুলে গেছে, আমার মন ভুলে গেছে সুখকে। পাথরে কি ফুল ফোটে না? হয়তো ফোটে। তাহলে আমাকে সুযোগ দিন, আমি আপনার পাষাণ মনে ভালোবাসার ফুল ফোটাবো। Ah.
আছে, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো উঠো, এসো। নিজের জীবনে পরোয়া না করে সম্রাট আমার জীবন বাঁচিয়েছে ড্যাডি। কিন্তু আপনার জীবন বাঁচাতে গিয়ে আমাকে পিছু হতে হয়েছে, বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে আমার চির শত্রুকে। সকল স্যার, আপনার মেয়েকে দয়া করে আপনার বাড়িতে আটকে রাখুন। আমার জীবন অনিশ্চিত, সেই অনিশ্চিত জীবনে আমি কাউকে জড়াতে চাই না। তাই বলে একা জীবন কাটাবে কি করে? সব শয়তানকে শেষ করার পর যদি বেঁচে থাকি তখন ভাবব। কোথায় যাচ্ছ? আমার অসম্পূর্ণ কাজ শেষ করতে। শয়তানের যেখানে শেষ, আমার সেখানে শুরু। কাঁদিসনে মা, ঝড় আর তুফানকে কেউ কোনদিন মানতে পারেনি, তুইও পারবি না। সম্রাটের মনের ঝড়টাকে শান্ত হোক, তারপর তাকে নিয়ে ভাবিস। চল। কি আছে জীবনে আমার, এখন আমার ঘুমিয়ে যাওয়াটাই নিরাপদ। টিং টং। তুমি আমাকে ঠাই না দিলেও আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। তোমার এই স্পর্শ আমার এই সারা গায়ে লেগে আছে। তুমি আমাকে ছুঁয়েছ সম্রাট, দ্বিতীয় কোনো পুরুষের ছোঁয়া এই অনামিকার শরীরে আর কোনো দিন লাগবে না। তুমি আমার স্বপ্ন, তুমি আমার মৃত্যু, তুমি আমার ভালোবাসা, তুমি আমার শত বছরের সাধনা, তুমি আমার প্রেম। আই লাভ ইউ। আজ আমাদের সামনে যে মামলা উপস্থিত হয়েছে সেই মামলার প্রমাণ মজুদ আছে এই ভিডিও ক্যাসেটে। আমি আসামিকে নির্দোষ প্রমাণের জন্য এই ক্যাসেট দেখার অনুমতি চাই। ক্যাসেট দেখার ব্যবস্থা করা হোক। নাম সম্রাট। সম্রাট কেমন আছে? শুকিল আইনুদ্দিন সম্রাট। উকিল, এবার তোর পালা, তুই আমার হাত থেকে বাঁচবি না। আগামী এক ঘন্টার মধ্যে আমি তোকে নিজ হাতে খুন করব। সম্রাটের হাত থেকে আমাকে বাঁচান, নয়তো সম্রাট আমাকে খুন করে ফেলবে। সম্রাটের হাতে আমি মরতে চাই না স্যার, আমি মরতে চাই না, মরতে চাই না। আপনি কি
কিছু ভাববেন না, আইন আপনার পাশে আছে, আপনি এই আদালতেই থাকবেন। আদালতে খুনি আপনাকে খুন করতে পারবে না। অ্যাডভোকেট আইনউদ্দিনের নিরাপত্তার জন্য পুরো আদালত এলাকায় পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হোক। আদালত এক ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো। সেখানে পাহাড়ে রেখেছি, এত পুলিশের মাঝে সম্রাট আদালতে এসে আপনাকে খুন করতে পারবে না। ভাই আমি বাঁচব তো। শিওর মহামান্য আদালত, আমি প্রাণের ভয়ে টেবিলের নিচে লুকিয়েছিলাম। আপনার নির্দেশে পুলিশ আমার নিরাপত্তার জন্য এসেছে। ইনশাল্লাহ আমি মরব না, ওই সম্রাট আমার কিছুই করতে পারবে না। উকিল সাহেব, আপনার সময় শেষ। কে? গুন্ডা সম্রাট তোর জম। তোমাকে আমি সাবধান করেছিলাম, গুন্ডা সম্রাট ধূর্ত, তুমি বিশ্বাস করনি। এই খুনের দায় দায়িত্ব সব তোমার। সরি স্যার। হ্যাঁ হ্যাঁ রে, দেরি হয়ে গেছে, মরছি। রীতি, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আজ কইও না, কাজে কামে ফাইসা গেছিলাম। এই বাথরুমের পর থেকে তোমার আমি বলতে পারতাছি না। আমিও আজকে অফিসে সব কাম করতে গিয়ে ভুলে গেছি, বসের বকা খাইছি। কেন? তোমার লইগা শয়নে স্বপনে গোপনে শুধু তুমি আর তুমি। আহারে পরানটা জুড়ে গেল। আবার কও মিতি, আই লাভ ইউ, আই লাভ ইউ। বাবা ডাকতেছে, যাই। আমার বাহন দেখাইব কাল এই পুকুর পারে বড় গাছতলা। আচ্ছা, বুকে আগুন জ্বালাই দিয়ে চলে গেলা, এখন আমি আগুন কেমনি নিবাই? পুকুরে সুবাইয়া তোর এই সমস্ত কাম যন্ত্র নয় নাকি? আক্কেলালে চৌধুরী, এবার আমার প্রতিশোধ নেবার পালা। ইচ্ছে করলে তোর বাড়িতে ঢুকে তোকে এক্ষুনি খুন করতে পারতাম, কিন্তু না, সুযোগ না দিয়ে আমি কাউকে হত্যা করব না। তাই তোকেও আমি দু ঘন্টার সময় দিচ্ছি, আগামী দু ঘন্টার মধ্যে তোকে আমি খুন করব। কুত্তার বাচ্চা! না না বাবলা, না না না, নষ্ট করিস না, নষ্ট করিস না। এই ক্যাসেট দিয়ে আমি পুরো প্রশাসনের মাথা নষ্ট করে দেব, সম্রাটের বিরুদ্ধে খেপিয়ে দেব পুলিশ প্রেস মিডিয়া সহ সবাইকে। কিন্তু তাতে তো সম্রাটকে শাস্তি করা যাবে না। যাবে, এমন সিকিউরিটির আয়োজন করব দেখে মনে হবে। মা
তুই কোনো চিন্তা করিস না, ঢাকা শহরে যে এত রকমের পুলিশ আছে তাই আমি জানতাম না। পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, সম্রাট কোনোভাবেই বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। সম্রাট, গরিব মেহনতি দুঃখী মানুষেরা নাম দিয়েছে গুন্ডা সম্রাট। এই শহরে ঢুকেই তুমি একের পর এক খুন করে চলেছো। সমাজের উঁচু তলার মানুষেরা এক এক করে খুন হচ্ছে, দেশের মানুষের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। কিন্তু কেন সরকার জানতে চায় তোমার এই ক্রোধের কারণ কি? কি দোষ করেছিল ওই লোকগুলো যাদের গায়ে তুমি তোমার নাম লেখা কাফনের কাপড় পরিয়েছো? স্যার, আক্কেলালের ছোট ভাই
বশির চৌধুরী আমার একমাত্র ছোট বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি বোনের লাশে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু আমি বিচার পাইনি। আমি নিজের হাতে বশির চৌধুরীকে ধরে থানায় দিলে হাক্কেলালে আমাকে ঘুষ দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু আমি আদালতের কাছে বিচার চেয়েছি। স্যার, বিচার চাইলে দেশে বিচার পাওয়া যায় না। আমাদের মতো নিরীহ লোকেরা ওইসব আক্কেলালির মতো ক্রিমিনালদের চক্রান্তের শিকার। আক্কেলালি ঘুষ খেয়ে ডাক্তার মমিন মিথ্যে সাক্ষী, মিথ্যে রিপোর্ট দেয়, পুলিশ অফিসার নাসির চার্জশিট বদলে দেয়, ওই উকিল মিথ্যে জেরা করে বশিরকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করে দেয় আদালতে। আমি আমার বোনের হত্যার বিচার পেলাম না, আমার তো সব শেষ। আর হারানোর ভয় নেই, নিজ হাতে আমি বশিরকে খুন করি। ওরা সবাই মিলে আমাকে মেরে নদীতে ফেলে দেয়। এরপর আমি একে একে ওসি নাসির, ডাক্তার মমিন, উকিল আইনুদ্দিনকে খুন করি। তুমি কি খুন করার জন্য অনুতপ্ত নও? এইসব খুনের জন্য আমি মর্মাহত নই অনুতপ্ত, কারণ আমি কোনো মানুষকে হত্যা করিনি। আমি খুন করেছি মানুষকে, কো পশুকে। কিন্তু কেন এ খুন? আমি তো কসাই নই যে মাংসের লোভে পশু খুন করেছি। আমি সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, ক্যাডার কিংবা পেশাদার খুনি নই যে অর্থের লোভে খুন করেছি। আমি তো তামিল দস্যু বীরাপ্পন নই, লাহোরের জল্লাদ তারামসি নই যে রক্তের লোভ আমাকে 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 পেয়ে বসেছে। আমি তো এই বাংলাদেশে একজন মানুষ। এই হাত তো খুনির হাত নয়, এই হাত তো একজন কৃষকের সন্তানের হাত, এই হাত শ্রমিকের সন্তানের হাত, এই হাত তো স্নেহ মাখা বোনকে আদর করা পবিত্র ভাইয়ের হাত। যেমন হযরত ইউনুস নবী আলাইহিস সালামকে মাছের পেটে রেখে বাঁচিয়েছিলেন, তেমনি আল্লাহ তার ফেরেশতা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে। সম্রাট খুন করেছে আক্কেলালির ভাই বশিরকে, কিন্তু এই গুন্ডা সম্রাট খুন করেছে ওসি নাসিরকে, ডাক্তার মমিনকে, উকিল আইনুদ্দিনকে। বলুন স্যার, বলুন, গুন্ডা সম্রাট কি নরহত্যা করেছে নাকি পশু হত্যা করেছে? বলুন স্যার, জবাব দিন, জবাব দিন। যদি সম্রাট কোর্টে দাঁড়ায়, পাবলিক ঠিকই আন্দোলন করে তাকে ছাড়িয়ে আনবে।
আর তখন তোর আমার খোঁজ পেলে সম্রাট আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। নো ড্যাড, নেভার। বাবলার খাতে হার বলে কোনো শব্দ লেখা নেই। সম্রাট যতই পাবলিকের সাপোর্ট নিক, আদালতে কেস ওঠার আগেই সম্রাট ইতিহাস হয়ে যাবে। কি করে? নানাই নানাই, সালাম হুজুর, সালাম। ও কি করবে? ও হচ্ছে বোমা এক্সপার্ট, বোম দিয়ে উড়িয়ে দেবে সম্রাটকে। কি করে? সম্রাট তো জেলে। সম্রাটকে ঢাকা জেল থেকে কাসিমপুরে ট্রান্সফার ব্যবস্থা করে এসেছে। ঢাকা জেল থেকে কাসিমপুর যাবার পথে নালাই পুলিশের গাড়িতে বোমা লাগিয়ে রাখবে, জায়গা মতো একেবারে ব্লাস্ট করে দেবে। এতদিনে মনে হলো আমি মরে গেলে তুই আমার সব সামলাতে পারবি। সম্রাট, এবার তুই বাঁচতে পারবি না, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। এতদিন আমি তোমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে ঘৃণা করেছি, কিন্তু আজ তোমার কাহিনী শুনে আমি কেন যে কোনো পাষাণও নরম হয়ে যাবে? আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার যা আমি হলেও তাই করতাম। ইন্সপেক্টর। হ্যাঁ সম্রাট, বাংলার মাটিতে এখনো আক্কেল আলী আর বাবলার মতো ক্রিমিনাল জীবিত আছে, ওদেরকে শেষ করতেই হবে। চারিদিকে ভাইজান, খুব খারাপ খবর, সম্রাট মরে নাই। কে বাঁচিয়েছে? ইন্সপেক্টর মাসুদ, ইউ সন অফ বিচ। মিটিয়ে দেবো বাবা নাম রেখেছিল বাবলা, কিন্তু মানুষ আমাকে ডাকে পাগলা বাবলা। তোর ভাই ছিল আমাদের পোষা কুত্তা, আর তুই এত বড় দুশ্মনী করলি, ছেড়ে দিলি তুই সম্রাটকে। আমি ঠিক কাজই করেছি। ঠিক কাজ তো এবার আমি করব। দুনিয়ার আলো বাতাস আজ থেকে তোর জন্য হারাম করে দেব। Thank you.
আমাদের পালা।
করে নিয়ে এসেছি। এই দেখ, বাবলা, সম্রাটকে মেরে ফেল, ওকে আজ আমি জ্যান্ত কবর দেব। Thank you.
তুমি দোজোকে রাগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিও, জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিও। গুন্ডা সম্রাট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না স্যার, গুন্ডা সম্রাট নই, সম্রাট। আপনি না এলেও আমি আপনার কাছে সারেন্ডার করতে যেতাম। পাপীদের সর্বনাশ করার জন্য আমি গুন্ডা সম্রাট হয়েছি স্যার। আমার আমার প্রতিশোধ নেওয়া শেষ, আমাকে গ্রেপ্তার করুন। এখন আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। হাত করা লাগাও সম্রাট। তোমার বাবা মা এই পৃথিবীতে কেউ বেঁচে নেই, তুমি তোমার শত্রুদের উপর প্রতিশোধ দিয়েছ, এখন তুমি একা। আমার মেয়ে মানবিকা তোমাকে ভালোবাসে, ওকে গ্রহণ করো তুমি। হ্যাঁ সম্রাট, তোমাকে আমি ভালোবাসি, মনে প্রাণে আমি তোমাকে স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি। আমার এই অপরাধের জীবনে আর কাউকে আমি জড়াতে চাই না, তুমি আমাকে ভুলে যাও মানবিকা। অসম্ভব, তোমাকে আমি ভুলতে পারবো না। তুমি আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে যাও, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমার মাথা ছুঁয়ে বলে যাও। অনামিকা, আমিও আমিও তোমাকে ভালোবাসি সম্রাট। চলো, খুদা হাফেজ। আর তোমার জন্য দোয়া করেছে, প্রতি বৃহস্পতিবার তোমার বাবা মার কবর গিয়ে জিয়ারাত করেছে, সারাক্ষণ তোমার মঙ্গল কামনা করেছে। আল্লাহ অনামিকার দোয়া কবুল করেছেন, যার জন্য মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা আমাকে খালাস করে দিয়েছেন, আল্লাহর কাছে হাজার শুকর। তোমাদের বিয়েটা দিয়ে আমি এবার হজে যাব, আমি দোয়া করি তোমরা সুখী হও বাবা। ওঠো বাবা, ওঠো ওঠো, আল্লাহ তোমাদের সুখী করুন।